আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আজকের প্রথম শব্দ এমপ্লয় এমপ্লয় মানে হচ্ছে কি চাকে চাকরি দেওয়া ভার এটা বিষয় ইউজ করা হবে চাকরি প্রদান করা ঠিক আছে এটা ভাব এমপ্লয় 10 স্টুডেন্টস মানে তারা দশজন ছাত্রকে ছাত্রীকে কাজে লাগিয়েছিল কাজ দিয়েছিল এমপ্লয় পাস্টেন্স কি হবে দে এমপ্লয়েড ইযুক্ত ইডি যুক্ত ইডি যুক্ত করলে পাস্টেন্স হয়ে যাবে ইডি যুক্ত করলে পাস্টেন্স হয়ে যাবে ওকে এমপ্লয়ার মানে হচ্ছে যিনি এমপ্লয় করেন অর্থাৎ এইটা যদি কোনো দে তারা হচ্ছে এখানে এমপ্লয়ার তো দে আর এমপ্লয়ার বাক্যের নাউন হিসাবে অর্থ কি হয় এটা নাউন দিলে দে আমার দেখেন তো দুইটা বাক্যের অর্থ কি দাঁড়ালো আমি প্রথম থেকে আবার বলি এমপ্লয়ারটা একটা ভার্ব এটা দিয়ে বাক্য তৈরি করলে হয় দে এমপ্লয় তারা চাকরি দেয় কাউকে কাজে লাগায় কাদেরকে লাগাছে পেছনে বসাইলাম টেন স্টুডেন্টস তারা দশজনকে কাজে লাগিয়েছিল এখন তারা যেহেতু কাজে লাগালে কাউকে তাদের পরিচয় হচ্ছে ইংরেজিতে এমপ্লয়ার ই আর যুক্ত হলো এমপ্লয়ের সাথে এটার সাথে ই আর যুক্ত করলে এই ই আর ই আর যুক্ত করলে কি হয়ে যায় এমপ্লয়ার হয়ে যায় তার মানে যিনি চাকরি দিলেন এমটি মানেছে খালি অ্যাডজেকটিভ মাই পকেট ইজ এমটি সি কে ই টি ইজ এমটি মানে আমার পকেটটা হচ্ছে শূন্য খালি কিছু নেই দ্য রুম ইজ এমটি রুমটিও খালি রুমেও কিছুই নেই ঠিক আছে দ্য বক্স ইজ এমটি বক্স অর্থাৎ বাক্সটি খালি শূন্য আচ্ছা পরের শব্দটা হচ্ছে এনচ্যান্টেড অ্যাজেক্টিভ এটা এটা হচ্ছে বিহমিত করা মুগ্ধ করে দেওয়া হ্যাঁ মুগ্ধ করা আই ওয়াজ এনচ্যান্টেড আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম বাই হিজ বিহেভিয়র আই ওয়াজ এনচ্যান্টেড বাই হিস মানে বিহেভিয়র আমি তার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছিলাম এনচ্যান্টেড হয়ে গেছিলাম মুগ্ধ হয়ে যাওয়া এনচান্টেড হওয়া মুগ্ধ হয়ে যাওয়া ভার এনকারেজ হচ্ছে বার তার অর্থ হচ্ছে কাউকে অনুপ্রাণিত করা স্টিমুলেট করা স্টিমুলেট করা হ্যাঁ আই শুড স্টিমুলেট ইউ আই শুড এনকারেজ ইউ আই শুড এনকারেজ ইউ টু লার্ন ইংলিশ আমার তোমাকে ইংরেজি শেখার ক্ষেত্রে অনুপ্রাণিত করা উচিত এনকারেজ মানে হচ্ছে কি অনুপ্রাণিত করা কাউকে উৎসাহ যোগানো আই শুড এনকারেজ আই শুড এনকারেজ ইউ আই শুড এনকারেজ হিম আই শুড এনকারেজ হার মানে আমার তোমাকে তাকে হ্যাঁ অনুপ্রাণিত করা উচিত এনসাইক্লোপিডিয়া এনসাইকোপিডিয়া মানে হচ্ছে এটা একটা নাউন বিশ্বকোষ বলে মানে যেখানে সকল বিষয়ে বিস্তারিত বা ছোট করে লেখা থাকে পৃথিবীর তাবৎ বিষয় এনসাইক্লোপিডিয়া এনসাইকো ডিয়া এনসাইক্লোপিডিয়া সবচেয়ে বহুল ব্যবহৃত অ্যানসাইক্লোপিডিয়া হচ্ছে উইকিপিডিয়া ওটার নাম কি উইকিপিডিয়া আমরা উইকিপিডিয়া ডট ওয়ার গেলে আমরা ইন্টারনেটে দেখতে পাবো যেখানে সকল বিষয়ে জ্ঞান রয়েছে বিশ্ব বিশ্ব কোষ বলে বাংলাতে এটা বিভিন্ন বিষয় হয়ে থাকে যেমন ইসলামিক অ্যানসাইক্লোপিডিয়া ইসলামিক অ্যানসাইক্লোপিডিয়া মানে হচ্ছে কি ইসলামী বিশ্বকোষ মানে ইসলামের তাবৎ বিষয় সেখানে বিস্তারিত বিবরণ থাকবে সায়েন্স এনসাইক্লোপিডিয়া সায়েন্সের তাবৎ বিষয় সেখানে থাকবে ঠিক আছে আমাদের বাংলাদেশে আছে বাংলাপিডিয়া সেটাও বাংলাদেশের অধিকাংশ বিষয় মানে ওইখানে বর্ণনা করা আছে বাংলাপিডিয়া বই আকারেও পাওয়া যায় এবং অনলাইনেও পাওয়া যায় আর ওয়ার্ল্ডে যেটা বললাম যে বেশি ব্যবহৃত এই অ্যানসাইক্লোপিডিয়া হচ্ছে উইকিপিডিয়া ডাব্লিউ আই খে আই পিডিয়া ডি আই এ উইকিপিডিয়া ঠিক আছে উইকিপিডিয়া ডট ওয়ার্ড যে উইকিপিডিয়া লিখে সার্চ দিলে হয়ে যাবে পেয়ে যাবে মানে হচ্ছে শেষ করা এটা ভার হিসাবে ইউজ করা যায় এন্ডিং মানে হচ্ছে শেষ নাউন এনিমি মানে হচ্ছে শত্রু এনার্জেটিক মানে শক্তিশালী হ্যাঁ এনার্জি সম্পন্ন যারা এনার্জি আছে অ্যান্ড বাক্য রচনা করলে কি দাঁড়ায় যে মনে করেন শেষ করা যেমন আমাদের লেকচার শেষ হবে উইদিন মিনিটস তখন কি হবে আওয়ার লেকচার উইল এন্ড এই যে শেষ হবে কতক্ষণের মধ্যে উইদিন ফাইভ মিনিটস ঠিক আছে সংক্ষেপে লিখলাম টেন মিনিটস মানে দশ মিনিটের মধ্যে আমাদের লেকচার শেষ হবে এখানে এন্ড মানে হচ্ছে শেষ হবে দ্য ম্যাচ দ্য ক্রিকেট ম্যাচ উইল এন্ড বাই ফাইভ পি এম অর্থাৎ বিকাল পাঁচটার মধ্যে শেষ হয়ে যাবে এন্ডিং এন্ডিং মানে শেষ হওয়া আমরা বলি না খেলার শেষ অংশটা খুব ভালো ছিল তখন কী হবে দ্য এন্ডিং পার্ট অফ দ্য গেম অথবা স্পোর্টস দ্য এন্ডিং পার্ট দ্য এন্ডিং এই যে শব্দটা লিখলাম যেটা এন্ডিং পার্ট ওয়াজ এক্সিলেন্ট ্ট মানে শেষের অংশটা ছিল খুবই গুরুত্বপূর্ণ এন্ডিং পার্ট ওয়াজ মানে খুবই সুন্দর ছিল এন্ডিং পার্ট শেষ অংশটা তারপরে বইয়ের শেষ অংশটা ভালো লেগেছিল তখন কি হবে আই দ্য এন্ডিং পার্ট অফ দ্য বুক ঠিক আছে এন্ডিং পার্ট শেষের অংশটা এন্ডিং পার্ট এনেমি হি ইজ মাই এনেমি শি ইজ মাই এনেমি হি ইজ মাই এনেমি হ্যাঁ ইউ আর মাই এনেমি এটা তো কেউ সামনে বলে না তারপর এনেমি মানে হচ্ছে শত্রু ঠিক আছে

অনেক শক্তি লাগে আচ্ছা তো এনার্জেটিক হতে হলে কি করতে হবে প্রপার খেতে হবে প্রপার ঘুমাতে হবে গোসল করতে হবে টাইম মতো ঘুমাতে হবে টাইম মতো এনার্জেটিক হুম আই মাস্ট বি এনার্জেটিক আমাকে অবশ্যই শক্তি সম্পন্ন হতে হবে এখন ছাত্রদের জন্য বেস্ট উপদেশ কি জানেন পৃথিবীতে ভালো যারা সফলতা অর্জন করেছে অ্যাকাডেমিক ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে তারা সবাই আর্লি টু ব্যাড অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব ঘুমোতে যেত অর্থাৎ এসার নামাজে পরে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাওয়ার সর্বোত্তম কাজ তো পর্বে কখন হ্যাঁ পর্বে হচ্ছে ফজর সময় উঠবে বা তারও আগে উঠবে উঠে পড়বে তখনকার পরা মনে থাকবে ইনশাল্লাহ প্রমাণিত বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি রাতে আর্লি ঘুমোতে যেতে হবে এনার্জেটিক হওয়ার জন্য এটা অনেকটা সুন্নত কারণ নবীজি সাল্লাহ আলাই সাল্লাম কখনও আসার পরে রাজ্যে গেছেন বলে কোথাও পাওয়া যায় না উনি আগে ঘুমিয়ে পড়তেন এবং আগেই ঘুম থেকে যাকতেন রাতে তহাজত নামাজ পড়তেন অন্যান্য এবাদতবন্দী করতেন কোরআন চর্চা করতেন আমাদের সে আদর্শ রেখে গেছেন সেটা ফলো করতে হবে প্রত্যেকটি ছাত্রছাত্রীর আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আবার পরবর্তী বিরুতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ